আসসালামু আলাইকুম সৌদার প্রবাসী বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ এবং নিরাপদ আছেন। বন্ধুরা, আপনাদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ এবং খুশির সংবাদ। আপনারা আমাদের প্রশ্ন করে থাকেন যে ভাই, জিয়ারা ভিসা কবে খুলবে? আমরা আমাদের ফ্যামিলিকে জিয়ারা মাধ্যমে সৌদি আরব আনতে চাই এবং উমরা করাতে চাই, এবং আন্তর্জাতিক উমরা কবে খুলবে? এই প্রশ্নগুলো আপনারা হর হামেশা আমাদের করে থাকেন। সেজন্য আমরা আপনাদের জন্য আজকে নতুন একটি আপডেট নিয়ে এসেছি। সেখানে বলা হয়েছে যে জিয়ারা ভিসা আগামী 1 অগস্ট, মানে আগামীকাল থেকে খুলে দিবে। সো এখানে কয়েকটা কন্ডিশন রেখেছে, সেই কন্ডিশন গুলো বলবো। এবং আপনারা জানেন, ইতিপূর্বে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়েছি 10 অগস্ট থেকে উমরার যে ভিসা সেটা ওপেন করেছে সৌদি আরব সরকার, সেখানে বাংলাদেশিরাও সুযোগ পাবে। সো আপনি চাইলে আপনার ফ্যামিলির যে কোনো পার্সনকে উমরা করাতে আনতে পারবেন, জিয়ারা ভিসার মাধ্যমে সৌদি আরবে আনতে পারবেন। এখানে পর্যটকের যে ভিসা আছে বা আমরা যেটাকে ভিজিট ভিসা বলি সেটাতে আনতে পারবেন। তবে এখানে চারটা কন্ডিশন দেওয়া হয়েছে, এই চারটা কন্ডিশন মেনেই আপনাকে আনতে হবে। প্রথমত সেখানে বলা হয়েছে 2 ডোজ এস্ট্রাজেনিকা অথবা ফাইজারের ভ্যাকসিন দেওয়া লাগবে অথবা মডার্নার, আর যদি জনসন অ্যান্ড জনসনের 1টি ডোজ দেন তাহলেই চলবে। তার মানে আপনাকে সৌদি আরবে ভিজিট ভিসায় কাউকে আনতে হলে তাকে অবশ্যই ভ্যাকসিন সম্পন্ন করতে হবে। দ্বিতীয় যে কন্ডিশন, সেখানে বলা হয়েছে 72 ঘন্টা পূর্বে অবশ্যই পিসিআর রিপোর্ট তাকে দেখাতে হবে, মানে করোনার যে পিসিআর রিপোর্ট সেটা 72 ঘন্টা পূর্বে, মানে ভ্রমণের 72 ঘন্টা পূর্বে আপনাকে সেটা শো করতে হবে। এবং 3 নম্বরে বলা হয়েছে রেজিস্টার করতে হবে visitsaudi.com, যে একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে রেজিস্ট্রেশন করতে হবে আপনি সৌদি আরবে আসার আগে। এবং 4 নম্বর যে কথাটি বলা হয়েছে, সেখানে বলা হয়েছে তওয়াক্কাল ডাউনলোড করে সেখানে তথ্যগুলো রেকর্ড রাখতে হবে। তার মানে তওয়াক্কাল ডাউনলোড করে তওয়াক্কালাতে তারা চেক করে দেখবে সেটা ইমিউন আছে কিনা। তো এই কন্ডিশনগুলো তারা দিয়েছে, এই কন্ডিশনগুলো মানলেই আপনারা আপনাদের ফ্যামিলিকে অবশ্যই জিয়ারার মাধ্যমে বা জিয়ারা ভিসার মাধ্যমে সৌদি আরবে আনতে পারবেন। এতদিন ধরে যারা এই প্রশ্নগুলো করতেছিলেন যে আমরা জিয়ারা ভিসা কবে পাবো বা জিয়ারা ভিসা কিভাবে পাবো, আর আপনারা ইতিমধ্যে জানেন কিন্তু জিয়ারা ভিসায় কাউকে আনার জন্য বা ফ্যামিলির স্ত্রী মা বাবা ভাই বোন কাউকে আনতে হলে কিন্তু এখন আর পজিশন দেখা হয় না। ইতিপূর্বে একটা সিস্টেম ছিল কি, ভালো ভালো যারা পজিশন ডক্টর ইঞ্জিনিয়ার নার্স বা ভালো ভালো পজিশনের ব্যক্তিরাই জিয়ারা ভিসায় সৌদি আরবে তাদের ফ্যামিলিকে আনতে পারতো, কিন্তু এখন আপনি যে কোনো ভিসার প্রবাসী হন না কেন, আমেল আমেল আদি যে কোনো ভিসার প্রবাসী হলে কিন্তু আপনি আপনার ফ্যামিলিকে আপনার নামে আনতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল আমার হাতে জিয়ারা ভিসা সম্পর্কে সর্বশেষ তথ্য। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্য কোনো প্রবাসীকে ছড়িয়ে দেবেন, যাতে অন্য কোনো প্রবাসীরা ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আজকে এখানে শেষ করতেছি, ইনশাল্লাহ পরবর্তী আপডেট নিয়ে আবারও হাজির হবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।